শ্রদ্ধেয় শ্রী কানাই মণ্ডল আমার প্রায় আত্মীয়র মতো এবং এনায়েত ভাই আত্মীয়র মতো। আমি কোনোদিন কোনো রাজনৈতিক মঞ্চে আজ পর্যন্ত যাইনি, এই প্রথমবার এলাম, এই প্রথমবার এই মঞ্চে। আপনাদের ভাল বলল যে ভালোবাসার টানে আসতে হবে, তোমাকে সুমিত দা এনায়েত ভাই বলল যে একটু দেখা করতে হবে, কথা বলতে হবে। আপনারা জানেন বাংলা সিনেমার পর্দায় আপনাদের যারা প্রিয় নায়ক চিরঞ্জিৎ, প্রসেনজিৎ বা যা যিশু সেনগুপ্ত, এদের কাছে আমি মারধর খাই। আর আপনাদের যারা প্রিয় নায়িকা তাদের একটু শাড়ির আঁচল ধরে টানা হিজড়া করি। আসলে সত্যি কথা বলতে আমি শিল্পী, খলনায়কের ভূমিকায় অভিনয় করি। এই সমাজে যারা খারাপ মানুষ তারা কেমন সেই সম্বন্ধে সচেতন করার জন্য আপনাদের আমি অভিনয় করে করাই, আমার সংসার চলে, পেট চলে। আর আজকে এই মঞ্চে রাজনৈতিক মঞ্চ, রাজনৈতিক বক্তৃতা আশা করেন কিন্তু তা নয়। এনায়েত ভাই বলেছেন আপনাকে কোনো রাজনৈতিক বক্তৃতা দিতে হবে না। ভাই, আমি রাজনৈতিক বক্তৃতা দিতে জানি না, আমি কোনোদিন শিখিনি। আমি বাবা অভিনয় করি বলে আপনি আসবেন, মানুষ আপনাকে দেখবেন। ও রাজনীতি আপনারা জানেন, কি করবেন আপনারা জানেন। আমি যতই বলি মমতা ব্যানার্জিকে ভোট দিন আর কানাইবাবুকে ভোট দিন, আপনার যাকে ইচ্ছা আপনি তাকেই দেবেন, আমি জানি। আপনার যেটা মনে হবে আপনি সেটাই করবেন। আমি বলবো কানাইবাবুকে যেতেন, কেননা গত তিনবার ধরে আপনাদের এমএলএ, তো তিনি আপনাদের সঙ্গে থাকলে নিশ্চয়ই এলাকার উন্নয়ন আপনারা দেখবেন, আপনারা বিচার করবেন, ভোট দেবেন। এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।